আসসালামু আলাইকুম দশকবিন্দ তো আপনারা কি দেখতে পারতেছেন আসলে এটা কি ভাই এটা হলো শাকিব খান তো আপনারা দেখেন তো এই ছবিটাকে কি চেনা যায় কিনা এটা হল সেই সাকিব খান তো দুই যুগ জুড়ে আমাদের বাংলাদেশের এই বাংলাদেশের ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্র জগতে আছে তার দুই যুগ দুই যুগ হয়ে গেছে অর্থাৎ আমরা জানি এক এক যুগে 12 বছর অর্থাৎ 24 বছর হয়েছে শুধু এই যে আমাদের বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে আছে অর্থাৎচলনস্থিতির জগতে আছে আর আজ এই যে এই ইদে অর্থাৎ এই ইদে সামনের ইদে আমাদের ইদুল আযহা যে একটা ইদে একটা তার সিনেমা মুক্তি পাবে প্রিয় তোমায় প্রিয় তোমা ছবিটি আসলে মূলত কি এটা নিয়ে কিন্তু তার একটি ফাস্ট লুক ও একটি ভিডিও বাইরেছে তারপরে একটা একটা বাইরেছে এবং কি তার ছবি বের সেই ছবিটি দেখতে পাচ্ছি অনেক বৃদ্ধ এটা তো ফার্স্ট আমি দেখে ভাই আমি তো চিনতে পারিনি একটি একটি সাংবাদিক আর কি এটাকে আহ সোশ্যাল কি আপলোড করা হচ্ছে তো সেখান থেকে আমি আপনাদের মাঝে এই বিষয়টা তুলে ধরতেছি তো তাকে দেখে আমি চিনতেই পারিনি ভাই এটা এটা শাকিব খান আপনারা দেখেন তো এবং কি দেখে অবশ্যই আপনারা ফার্স্টে কি চিনতে পারছেন এবং কি চিনতে পারেন নাই সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন এই চিত্রটা আসলে একটা বৃদ্ধ আমি তো মনে করছিলাম অন্য কোনো কিছু হবে তাই দেখলাম শাকিব খানের যে ঈদে মুক্তি পাচ্ছে তোমা মুভিটি এই মুভিটারই এই পোস্টার অর্থাৎ এখানে যে আছে বসে সে একজন সাকিব খান তো জানি না তো সবাই এই সবার প্রতি একটা আশা থাকবে অবশ্যই মানে এই ঈদুল আজহায় যে সিনেমাগুলো মুক্তি পাবে তারা হয়তো বা যারা দেখবে তার ভিতরে কি আছে এবং কি বিষয় নিয়ে আসলে গল্পটা তৈরি করা হয়েছে বা আগে করছে কিছু ভালো করতে পারছে না কিনা তো এটা সবাই তারাই তখন বলতে পারবে তো আগে আমরা কিছু বলতে পারতেছি না তো ছবিটি দেখে আসলে আমরা বুঝতে যে এটা নতুন 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 একটা একটা বিষয় নিয়ে মানে কিছু হয়তো কোনো দর্শকদের উপহার দিতে যাচ্ছে তো এটাই তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ